শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার রাশিয়ায় তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে যে হুঁশিয়ারি দিল তালেবান। বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে জান্তার 90 সেনা নিহত। এবার সিরিয়ার উপর এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা চালালো ইসরায়েল, এক সেনা নিহত। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই, হুঁশিয়ারি ইরানের। শুধুমাত্র পানের পিকের দাগ মুছতেই 1200 কোটি টাকা খরচ করে ভারতীয় রেলওয়ে। এবং সবশেষ থাকছে নরওয়েতে তীর ধনুক নিয়ে হামলা, বেশ কয়েকজন হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালেবান নেতৃত্বের সাথে মুখোমুখি হতে পারে ভারত। রাশিয়ার নেতৃত্বাধীন কাবুল সংক্রান্ত আলোচনায় এই মঞ্চটিতে ভারত ছাড়াও রয়েছে আমেরিকা, চীন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ। মস্কোয় 20 তারিখে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণে গেছে ভারতীয় পররাষ্ট্র দফতর। এ ব্যাপারে এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি ঠিকই, কিন্তু সূত্রের খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ পদস্থ কূটনৈতিকদের ওই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। রাশিয়া তালেবান সরকারকে এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও পরিস্থিতি বিবেচনা করে ওই সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। এই প্রথম তালেবান এই মেকানিজমটিতে যোগ দিতে চলেছে। এর আগে গত 31 আগস্ট দোহায় ভারতের সাথে তালেবান প্রতিনিধিদের কথা হয়েছিল, তবে তালেবান সরকার গড়ার পরে এবারই প্রথম ভারতের সাথে কাবুলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি এই মেকানিজমটি বেশিরভাগ দেশই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতীয় সূত্র জানায়, তালেবান নিয়ে ভারতের নিজস্ব নিরাপত্তাগত উদ্বেগের পাশাপাশি তালেবান প্রশাসনের চালানোর ক্ষেত্রে অনভিজ্ঞতা এবং সেদেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা ভবিষ্যতে গোটা অঞ্চলে আরও অস্থিরতা তৈরি করতে পারে। আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী তালেবান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগের চেষ্টা করা হলে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে, একই সঙ্গে অর্থনৈতিক শরণার্থীর ঢল নামবে। কাতারের রাজধানী দোহায় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পশ্চিমা কূটনৈতিকদের বলেছেন, আফগানিস্তানের সরকারকে দুর্বল করে কেউ লাভবান হবে না, বরং এর নেতিবাচক প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তায় প্রভাব ফেলবে। গত আগস্ট মাসে তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর 2 সপ্তাহ পর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তালেবানের প্রতি আফগানিস্তানের সব পক্ষকে নিয়ে সরকার গঠন সহ নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আসছে, কিন্তু তালেবান শুধুমাত্র তাদের লোকজন নিয়ে সরকার গঠন করেছে এবং নারীদের নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দিতে বিলম্ব করছে। এই অজুহাত তুলে পশ্চিমা বিশ্ব আফগানিস্তানে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে। বুধবার একটি বিবৃতিতে তালেবানের মুখপাত্র বলেন, দোহায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাভাবিক গতিতে ব্যাংক চলতে দিতে আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে কয়েকটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 90 জন জান্তা নিহত হয়েছে। সাগাইন এবং ম্যাগে অঞ্চল এবং কাহা প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে হয়েছে সাগাইনে প্যালে শহরে মিয়ানমারের প্রবাসী সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের PDF সদস্যদের হামলায় 6 জন জান্তা সেনা নিহত হয়েছে। প্যালুতে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে PDF হামলায় 12 জন জান্তা পুলিশ নিহত হয়েছেন। এদিকে সাগাইনের একটি পুলিশ স্টেশনে সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াং সদস্যদের হামলায় 15 জন জান্তা সেনা নিহত হয়েছেন। এছাড়া CDSOM দাবি করেছে, পৃথক ঘটনায় জান্তা বাহিনীর 2টি সামরিক যানে হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। মাগে অঞ্চলে ইয়াও ডিফেন্স ফোর্সের সঙ্গে 11 ঘন্টার লড়াইয়ে 20 জন জান্তা সেনা নিহত হয়েছেন। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে মারাত্মক সংঘাত দেখা দিয়েছে। এতে এই পর্যন্ত কমপক্ষে 1167 জন নাগরিক নিহত হয়েছেন।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েল আবারও বর্বর হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার হোমস প্রদেশের উপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে পালমিরা এলাকায় ইসরায়েলি বিমান হামলা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আত তানহা এলাকা থেকে ইসরায়েলের কয়েকটি জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র ছোড়ে। এলাকাটি সিরিয়া, ইরাক এবং জর্ডানের সম্মিলিতভাবে সীমান্ত অবস্থিত। সানা সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে একটি যোগাযোগ টাওয়ার এবং তার আশেপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের T4 সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ইউনিট 12টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি ধ্বংস করতে সক্ষম হয়। পারস্য উপসাগরে কোনো ধরনের নিরাপত্তাহীনতা সহ্য করবে না। মার্কিনিরা যারা সবসময় নিরাপত্তাহীনতা নিয়ে আসে তাদের এই অঞ্চলে কোনো জায়গা নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের IRGC নৌশাখার কমান্ডার। গতকাল মঙ্গলবার ইরানের প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। আলী রেজা তাংসি বলেন, IRGC পারস্য উপসাগরের কৌশলগত অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা সংঘর্ষ সহ্য করবে না। পারস্য উপসাগর অঞ্চলে আমাদের এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর বাসস্থান। এ সময় ইরানি এই কমান্ডার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আল কুদসের দখলদার ইসরায়েলের অবৈধ উপস্থিতি নিরাপত্তা সংকট তৈরি করছে। উল্লেখ্য, পারস্য উপসাগরে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের জাহাজ তাড়া করেছে ইরান। অনেক ডাক ঢোল পিটিয়ে কয়েক বছর আগে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিল নরেন্দ্র মোদীর সরকার। এতে তার দেশ কতটা স্বচ্ছ হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে রেলের ক্ষেত্রে এই অভিযানের সুফল খুব একটা আসেনি তা নিশ্চিত। ভারতের মানুষজন সচেতন হয়নি, স্বচ্ছ হয়নি দেশটির রেল স্টেশন বা ট্রেনের কামরাগুলো। তার জন্য প্রতিবছর হাজার হাজার কোটি রুপিরও বেশি গচ্চা দিচ্ছে ভারতীয় রেলওয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুসারে প্রতি বছর রেল স্টেশন এবং ট্রেনের কর্মকর্তা থেকে পান এবং গুটখার দাগ তুলতে ভারতীয় রেলের খরচ হচ্ছে 1,200 কোটি রুপিরও বেশি। সঙ্গে গ্যালন গ্যালন পানির ব্যবহার তো আছেই। রেল স্টেশনগুলো পরিষ্কার রাখতে এরই মধ্যে জরিমানার বিধান চালু করেছে ভারত সরকার। স্টেশন চত্বরে পানের পিক ফেললেই 500 রুপি জরিমানা করা হচ্ছে, কিন্তু তাতেও দমানো যায়নি পান প্রেমীদের। এই কারণে নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল, পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে স্টেশন চত্বরে ছোট প্যাকেট বিতরণ করছে তারা। জানা যায় ইজি স্পিড নামের পরিবেশ বান্ধব ছোট আকারের এই পিক দানি সহজেই পরিবহনযোগ্য, ব্যবহারও করা যাবে অধিকার বার। ভারতীয় রেলের 42টি স্টেশনে পাওয়া যাবে এইগুলো। দাম রাখা হচ্ছে 5 থেকে 10 রুপির মধ্যে। নরওয়েতে এক ব্যক্তির ছোড়া তীরের আঘাতে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় 6:30 দিকে রাজধানীর আসলোই দক্ষিণ পশ্চিমে কংসবার্গ শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, এই হামলায় কতজন নিহত আহত হয়েছেন পুলিশ তা নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ওয়েবিন্দ সাস বলেছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়ে। সরকারি একজন মুখপাত্র বলেন, এই ঘটনা সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখা হবে। কংসবার্গের মেয়র কারি আনি স্যান্ড বলেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এটি তাদের জন্য দুঃখজনক ঘটনা, আমার বলার কোনো ভাষা নেই। স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী কক্সবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান, এতে এই হতাহতের ঘটনা ঘটে। সুপার মার্কেটের একজন মুখপাত্র জানান, ভেতরে ভয়াবহ ঘটনা ঘটেছে, তবে তাদের কোনো কর্মী হতাহত হননি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।